Yay. সুধী দর্শক, আজকে খুব ক্লান্ত। এই অনুষ্ঠানটার অনেক কষ্টটাই করতে হয়েছে। আপনারা জানেন যে নাচ অনেক কষ্টের, যদিও পারি না, একটু চেষ্টা করেছি, কিন্তু গলা টোটালি ভাঙা। তারপরও চেষ্টা করছি যে আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। তবে মজাটা হবে বিভিন্ন ধাঁচের, অনুগ্রহপূর্বক দেখবেন। এই মজা আমরা প্রায় সময় বাংলা ছবিতে দেখি, নায়ক মান্না বা মারুফ, এই যখন ওর মাকে হসপিটালে নিয়ে যায় বা যখন নায়িকার সাথে ধোঁকা খেয়ে একটা দীর্ঘ চলে আসে, তখন ঠিক এমনই একটা সাউন্ড হয় যেটাকে আমরা নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি। যেমন সাউন্ডটা হচ্ছে এমন, আমি দেখাচ্ছি। তারপর এর পাশাপাশি যে ডায়লগুলো হয় মান্না কীভাবে দিচ্ছে, এটা আমার সদ্য বড় ভাই রাশেদ ভাই দেখাবে। আমি তাকে ছাড়বো না মাগো, খোদার কসম মা, তোমাকে যারা বিধবা শাড়ি পরিয়েছে, আমার ভাইকে যারা পিতৃহারা করেছে, আমাকে যারা স্বজন হারা করেছে, খোদার কসম আমি তাদেরকে ছাড়বো না। তারপর ঠিক আরেকটা চিত্র আমরা দেখতে পাই ছবিতে, যেটা যখন মান্নার মাকে বা মারুফের মাকে যখন হসপিটালে নিয়ে যায়, তখন সাউন্ডটা হয় এমন। দর্শক, এই মুহূর্তে আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি। আমি একজনের ডায়লগ দিব, আপনারাই বলে দিবেন সেই নায়কটিকে। আমি আশা রাখি এই নায়ক কোনোদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে না, কারণ তার সব ডায়লগ একই রঙের। আপনারা দেখেন তো, চিনেন কিনা এই ডায়লগগুলো? আব্বা, জেলখানার ভিতরে গিয়ে দেখলাম এগুলো ইয়াবা ট্যাবলেট, বাহিরে এসে দেখলাম এগুলো ভিটামিন ট্যাবলেট। আব্বা আব্বা একটা চুমো, আব্বা আব্বা একটা কিস, আব্বা বলেন তো নায়কটিকে। থ্যাংক ইউ, বাংলা সিনেমা দেখার জন্য। আমাদের সংস্কৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো একটা জায়গায় একটা আবৃত্তি কর্মশালা শুরু হয় আর কি, প্রতিযোগিতা। তো ওই প্রতিযোগিতায় একটা আবৃত্তি ছিল, একটাই কবিতা, এবং পুরস্কারও ছিল একটাই, যে যত ভালো বলতে পারবে সে এই পুরস্কারটা নেবে। সেকেন্ড এবং থার্ড পুরস্কার ছিল না। তো আমাদের সমাজে অনেকেই, অনেক প্রতিভাবান মানুষ থাকে যারা সবাই ছুটে আসলো, সবারই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে এই প্রথম পুরস্কার তারই হবে। তো প্রফেশনাল প্রথম একজন আসলেন, সামনে বিচারক, তিনজন বিচারক মণ্ডলী বসা, প্রফেশনাল একজন এসে তিনি আবৃত্তি করলেন এইভাবে। কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তো উনি ভালো মার্কস পেয়ে চলে যায়। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব থাকেন আসলে এটাকে ফান হিসেবে নেবেন। একজন রাজনৈতিক নেতা আসলেন, তো উনি বললেন যে ছাত্র জীবনে তো অনেক আবৃত্তি টাবৃত্তি করছি, এখন কি অবস্থা দেখা যাক। তো উনি মঞ্চে আসলেন, ঠিক এইভাবে কবর চষে, এইখানে তার দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। হ্যাঁ, তো এটা বলার পরে সামনে তিনজন বিচারক ছিলেন, ওরা উল্টায় পড়ে গেছে, যাওয়ার পরে আবার বসছে। তারপর আরেকজন আসলেন, সে একটু অন্য টাইপের, সেটা বলে আমাদের গ্রাম বাংলায় যেটাকে বলি নাকে কাঁধে, এক ধরনের ছেলে আছে, সে বলতেছে নাকে কাঁধে কি হয়েছে, এবার পুরস্কারটা আমি নিয়ে আসি, যাই এই মাইক ধরলে হবে। কবর
যাই হোক, ও ভালো মার্কস পেয়েও চলে যায়। বিচারক মন্ডলীরা বলছেন বা বা কি প্রতিভা, কি প্রতিভা। তারপর আয়োজন আসলেন তার বিপরীতে, সে শুধু খালি হাসে। তাই বলতেছে হাসলে কি সে পুরস্কারটা আবার আওয়ারে যাই যাই বলতেছে যাই হোক, সে আর বলতে পারে না। তারপর আরেকজন আসলেন তুতলা, বলতে তুতলাই দিয়ে গেছে আবার পুরস্কার এটা আমারই। আর সে বলতেছে কবর যোশী মধ্যে কবে কবে এইখানে তার দাদির কবর ডালিম গাছের তলে হবে হবে যাই হোক আর পারে না। তারপর আরেকজন আসলেন বৃদ্ধ, উনি বসলেন দাঁত নাই কি সে ছোটবেলায় অনেক আবৃত্তি করতাম এখন যে দেখি কি অবস্থা। আইসাই বলতেছে এইখানে তোদের দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছরে ভেসে গিয়েছি দুই নাই নেতে চলে। যাই হোক, তারপর উনিও ভালো ম্যাক্স পেয়ে চলে যায়। আরেকজন আসলেন ইতিমধ্যে তাদের মানে যে আসছে তার সাথে আপনার পরিচিত হয়ে গেছে, কমন জেন্ডার হিজনা আরামবাগে পাওয়া যায়, মাঝে মাঝে আমাদের ভিক্টোরিয়া কলেজের মঞ্চেও পাওয়া যায়। যাই হোক, ও আসলো ঠিক মঞ্চে এইভাবে এই খবর বে খবর চষিমতি এইখানে তোর দাদির কবরে ডালিম গাছের তলে ত্রিশ বছরে ভিজাই রেখেছি দুই নয়নের জলে। হায় আল্লাহ চুপ থাক, হাসি দিলি কেন, বাড়িতে কি মাবুন নেই? আবার হাসে, এই দাঁত বন্ধ কর মুখে গন্ধ। হাসি দিলি কেন, ব্রাশ করিস নি? এই ম্যাডাম চোখ মারলেন কেন, ছেলে দেখলে চোখ মারতে ইচ্ছে করে? জানেন আমি যখন রাস্তায় হাঁটি তখন অনেক ছেলে আমার পেছন পেছন করে হায় আল্লাহ আর কি আজে বাজে প্রশ্ন এগুলো সহ্য করে যায়। বলেন স্যার, আপনি বলেন, আপনি তো সম্মানের লোক, ভিক্টোরিয়া কলেজের রশিদ স্যার একদিন আমাকে একা পেয়ে কি করেছে শুনবেন? এই উনি সম্মানের লোক, হাসলি কেন বেয়াদব, আমাকে ভালো করে জিজ্ঞেস করছে। সকাল ভোর পাঁচটায় আমার মোবাইলে একটা ফোন আসলো, জানিস কে ফোন দিয়েছে? এইটা কে বললো? ও আমার পার্টনার, সবসময় সাথে থাকে। তোরা বল সকাল পাঁচটায় ফোন দিলে সে জানলে কি হবে? আমার সাথে সে থাকে। কি স্যার, আল্লাহ স্যার আমাকে ফোন দিয়ে কি বলে জানিস? নোংরা কথা বলেনি, ভালো কথা বলছে। বললো যে রাশিদ, আজকে তো পয়লা বৈশাখ, তুই একটু ভালো ড্রেস ড্রেস পরে যাস, না হলে লুকিয়ে আবার কি দুষ্ট, মনের কথাগুলো তোদের সামনে বলা যাবে না দেখছি। এই বেয়াদব, তুই কি সন্ত্রাস চুল অত বড় কেন বলতো? ছেলেগুলো না আজকাল খুব বাজে হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, ও ও জাকব বলছিলাম, জয়েশ আমাকে ফোন দিয়ে বলে কি বলে জানেন? বলবো স্যার, বলে দিলে কিন্তু মাকসুমান থাকবে না স্যার,
এই আল্লাহ কিভাবে বলি মনের কথাগুলো, আমার মনের কথাগুলো অনেক সুন্দর। আমাকে বললো কি জানেন, কি বললো ম্যাডাম, কি বললো, এই মৌসুমী বাংলাদেশি নায়িকা, ছি ওরা এরকম মোটা হয়, আমি কি মোটা রে, আমি কেটছি না কেটছি না। আমাকে বললো রাশিদ মিষ্টি করে কানটা দিলাম, আল্লাহ কি জানি বলে, সাউন্ড সিস্টেম ঠিক হয়েছে তোর? আমি বললাম জি স্যার জি স্যার জি স্যার। এত দুষ্ট, যাই হোক আমাকে বারবার খোঁচা দিচ্ছে, আমার সময় নেই স্যার, আমাকে বারবার বলতেছে তুই দুই ঘন্টা মঞ্চে থাক, কিন্তু আমি থাকতে পারবো না, অন্য জায়গায় খেপ আছে তো তাই। তবে একটা কথা বলে যাই, যারা আমার সাথে দেখা করার খুব শখ চিপায় আয়,